আন্দোলনের নামে বিএনপি জামাত কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জয়পুরহাটে আওয়ামী লীগের দিনব্যাপী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টা থেকে শহরের জিরো পয়েন্টে স্বাধীনতা চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডলের আহ্বানে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা মানুষ সংসদকে বক্তব্য এখানে বিশ্বাস করছি, জয় বাংলা।